আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ সামষ্টিক অর্থনীতি কোর্সের যে অধ্যায়ের উপর ক্লাস পরিচালনা করব সেটি হচ্ছে বিনিয়োগ। আর ক্লাস পরিচালনায় আছি আমি মোর্শেদা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। এই বিনিয়োগ অধ্যায় থেকে আজ আমরা যে শিক্ষণফল অর্জন করব সেগুলো দেখে নিচ্ছি। প্রথমেই আমরা জানবো যে বিনিয়োগ কী, বিনিয়োগ কাকে বলে, বিনিয়োগ কত প্রকার, কী কী সম্ভূত এবং প্রচলিত বিনিয়োগের প্রকারভেদ যেগুলো আছে সেগুলোর কিছু ডিটেলস আমরা জানবো, এবং সর্বশেষে আমরা জানবো যে বিনিয়োগের নির্ধারক সমূহ কোন কোন বিষয় বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করে। তো আমরা মূল স্লাইডে চলে আসি। তো ক্লাস শুরুর পূর্বে আমরা দেখে নিচ্ছি আজকের ক্লাস থেকে আমরা কী কী শিক্ষণফল অর্জন করব। প্রথমেই আমরা জানবো যে বিনিয়োগ কী, বিনিয়োগ বলতে আমরা কী বুঝি, বিনিয়োগ এর প্রকারভেদ মানে বিনিয়োগ কত প্রকার এবং প্রকারভেদগুলো মানে স্বয়ংভূত প্রচিত বিনিয়োগ চিত্রসহ আমরা বোঝার চেষ্টা করব। তারপর বিনিয়োগের নির্ধারক সমূহ অর্থাৎ কোন কোন বিষয় বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করে এই বিষয়গুলো সম্পর্কে আজকে ক্লাসে আমরা ধারণা অর্জন করব। তো আমরা মূল ক্লাসে চলে আসি। বিনিয়োগ বলতে আমরা কী বুঝি, কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশে বর্তমান মজুদ মূলধন ও যন্ত্রপাতির সাথে যে অতিরিক্ত মূলধন ও যন্ত্রপাতি যুক্ত হয় তাকে অর্থনীতিতে বিনিয়োগ বলা হয়। অর্থাৎ পূর্বে যে পরিমাণ মূলধন ও যন্ত্রপাতি ছিল তার সাথে যখন নতুন কিছু অ্যাড করা হবে, নতুন কিছু যুক্ত করা হবে, সেই নতুন যুক্ত মূলধন যন্ত্রপাতি বা মূলধন যেটাই বলি না কেন এটিকে আমরা বলবো বিনিয়োগ। বিনিয়োগের ধারণাটি অর্জন করার পূর্বে আমাদের যে বিষয়টি সম্পর্কে জানতে হবে সেটি হচ্ছে মূলধন কী। আসলে আমরা সাধারণত কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো কিছুতে আমরা যে অর্থ বা টাকাটা কাজে লাগাই বা নিয়োজিত করি সেটিকে আমরা মূলধন হিসেবে ধরে নিই। কিন্তু অর্থনীতির ভাষায় যদি আমরা বলতে চাই যে মূলধন কী, মূলধন হচ্ছে একটা তহবিল, মূলধন একটা তহবিল, যেটা আমরা অন্য ভাষায় যদি বলতে চাই সঞ্চিত শ্রম ও সঞ্চিত প্রাকৃতিক সম্পদের যুক্ত ফলই মূলধন। অর্থাৎ যেই সম্পদটা কোনো আয় সৃষ্টি করে বা উপার্জনে সহায়তা করে। খুব সুন্দর একটি সংজ্ঞা অর্থনীতিবিদ চ্যাপম্যান বলেছেন যে যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে এবং উপার্জনে সহায়তা করে সেটি হচ্ছে মূলধন। আরেকটি কথা তোমাদের স্পষ্ট করে জানতে হবে সেটি হচ্ছে মূলধন কোনো প্রকৃতি প্রদত্ত সম্পদ না, মানুষ তার আয় থেকে সঞ্চয়ের মাধ্যমে সঞ্চয়কে যখন সে অনেক সঞ্চয়কে যখন কোনো কাজে লাগায় তখন সেটাকে আমরা বলবো মূলধন। মানে তার ভোগের জন্য তার আয়কে ব্যয় না করে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কাজে যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে মূলধন। ভোগের জন্য আমি ব্যয় না করে আমার আয়ের যে অংশটা আমার উৎপাদনের পরিমাণ বাড়ানোর জন্য পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করব সেটি হচ্ছে মূলধন। এবং এই মূলধনের সাথে যখন আমি আরও কিছু নতুন কিছু যুক্ত করব, নতুন মূলধন নতুন যন্ত্রপাতি যুক্ত করব, তখন তাকে বলা হবে বিনিয়োগ। অর্থাৎ প্রথমে মূলধন সৃষ্টি হবে, তারপরে এই মূলধনকে মূলধন একটি স্টক ধারণা এবং বিনিয়োগ হচ্ছে একটি ফ্লো ধারণা, প্রবাহ ধারণা, মূলধনকে যেটি প্রবাহিত করে, প্রবাহ মূলধনের প্রবাহে যেটি কাজে লাগে সেটি হচ্ছে বিনিয়োগ। তো অর্থনীতিবিদ কেইনসের মতে পুরাতন মূলধন সামগ্রীর সাথে নতুন কিছু যুক্ত হওয়াকে প্রকৃত বিনিয়োগ বলে। অর্থাৎ পুরাতন মূলধন সামগ্রী যা ছিল তার সাথে নতুন কিছু যুক্ত হওয়া,
এটিকে বলা হয় প্রকৃত বিনিয়োগ। অর্থনীতিবিদ জোয়ান রবিনসনের মতে, বিনিয়োগ বলতে বিদ্যমান মূলধনের সাথে মূলধনী স্টক বৃদ্ধি করাকে বোঝায়। বিদ্যমান মূলধনের সাথে মূলধনী স্টক বৃদ্ধি করা মানে যা আছে তার সাথেই আরও কিছু অ্যাড করে মূলধনী স্টক বাড়ানোকেই বলা হয় বিনিয়োগ। অর্থাৎ ঘুরে ফিরে আমাদের একই কথায় আসছে যে মূলধন যা ছিল পুরাতন মূলধন সামগ্রীর সাথে নতুন মূলধন সামগ্রী যুক্ত হওয়াকে বিনিয়োগ বলে। এক একজন অর্থনীতিবিদ এক এক ভাষায় সুন্দরভাবে বিনিয়োগের সংজ্ঞা প্রদান করেছেন। বিনিয়োগ কত প্রকার, এই যে আমি বিনিয়োগ করব কত প্রকার, এটি বিনিয়োগকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, সেটি হচ্ছে স্বয়ম্ভূত বিনিয়োগ এবং প্ররোচিত বিনিয়োগ। স্বয়ম্ভূত বিনিয়োগ এবং প্ররোচিত বিনিয়োগ। স্বয়ম্ভূত বিনিয়োগ বলতে আমরা কি বুঝি বা স্বয়ম্ভূত বিনিয়োগ কি? যে বিনিয়োগ আয় অথবা সুদের হার কোনোটির উপরই নির্ভরশীল নয় তাকে স্বয়ম্ভূত বিনিয়োগ বলে। আয়ের পরিবর্তন অথবা সুদের হারে পরিবর্তন হওয়া সত্ত্বেও এই বিনিয়োগ স্থির থাকে। আমি এর আগেও বলেছিলাম যে আমরা আমাদের ভোগ থেকে নিজেদেরকে বঞ্চিত করে আমি আমার আয়ের কিছু অংশ সঞ্চয় করে ধীরে ধীরে যখন একটা গ্রেট অ্যামাউন্টের সঞ্চয় হবে তখন সেটাকে আমি যখন কোনো কাজে নিয়োজিত করব সেটিকে আমি বলবো মূলধন। আমার সঞ্চয়টাকে আমি যখন উৎপাদন কাজে ব্যবহার করব অধিকতর উৎপাদনের জন্য তখন সেটিকে মূলধন বলবো। এখন আমি যখন আমার একটা সঞ্চয় নির্দিষ্ট অ্যামাউন্টে আমার সঞ্চয় জমা হলো, যদি আমি ব্যাংক যে সুদ আমাকে দিবে আমার আমানতের অ্যাগেনস্টে, সেই সুদ যদি সেই ব্যাংকে যদি আমি আমানত রাখি এবং আমানতের অ্যাগেনস্টে যদি ভালো অ্যামাউন্টের একটি সুদ পাই অর্থাৎ সুদের হার যদি অনেক থাকে, তখন যেহেতু বিনিয়োগের মধ্যে একটি প্রধান বিষয় হচ্ছে ঝুঁকি, বিনিয়োগ অবশ্যই করার সময় উদ্যোক্তাকে ঝুঁকি নিতে হবে। আমি যখন দেখব যে ব্যাংক থেকে আমি সুদের হার একটা ভালো অ্যামাউন্টের সুদ পাচ্ছি, তখন কিন্তু আমি আমার এই সঞ্চয়টাকে আমি ব্যাংকে আমানত রেখে সুদ নিব। অর্থাৎ দেখা যাচ্ছে যে সুদের হার দ্বারা বিনিয়োগ প্রভাবিত হচ্ছে। সুদের হার যখন বেড়ে যায় তখন বিনিয়োগের পরিমাণ কমে যায়, আবার সুদের হার যখন কমে যায় তখন লোকজন তাদের আমানতের টাকা উঠিয়ে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। অর্থাৎ সুদের হার সাথে বিনিয়োগের একটি সম্পর্ক আছে, মানুষের আয়ের পরিবর্তনের সাথেও বিনিয়োগের সম্পর্ক আছে। কিন্তু যে বিনিয়োগ আয় অথবা সুদের হার কোনোটার উপরই নির্ভরশীল নয় তাকে আমরা বলবো স্বয়ম্ভূত বিনিয়োগ। তারপর আমরা চলে আসি প্ররোচিত বিনিয়োগ। প্ররোচিত বিনিয়োগ বলতে আমরা কি বুঝি? যে বিনিয়োগ আয় সুদের হার জনগণের চাহিদার পরিবর্তন সব কিছুর উপর নির্ভরশীল তাকে প্ররোচিত বিনিয়োগ বলে। এখানে আয়ের পরিবর্তনে বিনিয়োগ পরিবর্তিত হয়, সুদের হার জনগণের চাহিদা এসব কিছুর পরিবর্তনে বিনিয়োগ পরিবর্তিত হয়। এই ধরনের বিনিয়োগকে আমরা বলে থাকি প্ররোচিত বিনিয়োগ। তারপর আমরা চিত্রে চলে আসি। আমরা স্বয়ংভূত এবং প্ররোচিত দুটো বিনিয়োগই চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। স্বয়ংভূত বিনিয়োগের ক্ষেত্রে দেখা যায় আমরা দেখতে পাচ্ছি ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে বিনিয়োগ দেখানো হচ্ছে। চিত্রে দেখা যাচ্ছে যে ওয়াই ভূমি অক্ষে আয়ের পরিমাণ দেখানো হয়েছে এবং লম্ব অক্ষ ও আই বিনিয়োগের পরিমাণ দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে ও ওয়াই আই স্তরে বিনিয়োগের পরিমাণ হচ্ছে ও আই ওয়ান, আয়ের পরিমাণ বেড়ে যদি আমাদের ওয়াই ওয়ান থেকে ওয়াই টুতে দাঁড়ায়
বিনিয়োগের পরিমাণ আগের মতোই ও আই ওয়ান স্থির থাকে, অর্থাৎ আয়ের পরিবর্তন দ্বারা এখানে বিনিয়োগ প্রভাবিত হচ্ছে না। তারপর আয়ের পরিমাণ বেড়ে যদি ওয়াই টু থেকে ওয়াই থ্রিতে চলে আসে, চিত্র দেখা যাচ্ছে যে ও ওয়াই ওয়ান আয়ের ভূমি অক্ষে, ও ওয়াই যেখানে আয়ের পরিমাণ দেখানো হয়েছে এবং লম্ব অক্ষে বিনিয়োগ দেখানো হয়েছে, ও আই দ্বারা বিনিয়োগের পরিমাণ শো করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যখন আই ও ওয়াই ওয়ান, তখন আমাদের এই এ বিন্দুতে বিনিয়োগের পরিমাণ আই ওয়ান, আবার আয়ের পরিমাণ যখন বেড়ে ওয়াই ওয়ান থেকে ওয়াই টুতে যাচ্ছে, অর্থাৎ আয় এখানে ওয়াই ওয়ান ওয়াই টু পরিমাণ বেড়েছে। কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে বিনিয়োগের পরিমাণ ও আই ওয়ান আগের মতোই আছে, যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে, বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। অর্থাৎ এখানে আয়ের পরিবর্তনে এই যে ওয়াই ওয়ান ওয়াই টু, ওয়াই ওয়ান থেকে ওয়াই টু পর্যন্ত আয় বাড়লো, এতে বিনিয়োগের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এটি প্রভাবিত না, স্বয়ংভূত, আয় দ্বারা প্ররোচিত না। আবার আবার দেখতে পাচ্ছি যে ওয়াই টু থেকে আয় বেড়ে যদি ওয়াই থ্রিতে দাঁড়ায়, এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বিনিয়োগের পরিমাণ ওয়াই ওয়ান আগের মতোই আছে, যা এই সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এই সি বিন্দুতে ও ওয়াই থ্রি আয় স্তরে বিনিয়োগের পরিমাণ ওয়াই ওয়ান, অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে বিনিয়োগ আয় দ্বারা প্রভাবিত না, আয় বা সুদের হার দ্বারা প্রভাবিত না। এভাবে আমরা স্বয়ংভূত বিনিয়োগ চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। এখানে আমরা আয় দ্বারা বিনিয়োগ প্রভাবিত হচ্ছে কিনা দেখালাম। তারপরে চিত্রে আমরা চলে আসব সুদের হার দ্বারা বিনিয়োগ কতটা প্রভাবিত হয়। এখানে ভূমি অক্ষে বিনিয়োগ এবং লম্ব অক্ষে সুদের হার দেখানো হয়েছে, যে আয় দ্বারা ও আই দ্বারা সুদের হার দেখানো হয়েছে এবং ভূমি অক্ষে ও এই ক্যাপিটাল আই দ্বারা বিনিয়োগের পরিমাণ শো করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে সুদের হার যখন আই ওয়ান, তখন বিনিয়োগের পরিমাণ ও ক্যাপিটাল আই ওয়ান, যা এই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আবার সুদের হার বেড়ে যদি আই টু হয়, এখানেও বিনিয়োগের পরিমাণ হচ্ছে আই ওয়ান, একই আগের মতোই নির্ধারিত আছে, অর্থাৎ এখানে সুদের হার বাড়ার ফলেও বিনিয়োগ কিন্তু প্রভাবিত হয়নি। আবার দেখা যাচ্ছে যে সুদের হার যখন আই থ্রি, তখনও বিনিয়োগ আই ওয়ান, যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে, যে সি বিন্দু দেখা যাচ্ছে যে সুদের হার ধীরে ধীরে এখানে বাড়ছে, আই ওয়ান থেকে আই টুতে হয়েছে, টু থেকে থ্রিতে গিয়েছে, কিন্তু বিনিয়োগের পরিমাণ এখানে নির্ধারিত। অর্থাৎ স্বয়ংভূত বিনিয়োগের ক্ষেত্রে আয় দ্বারা বিনিয়োগ প্রভাবিত হয় না, স্বয়ংভূত বিনিয়োগের ক্ষেত্রে আয়ের পরিমাণ বাড়া কমা, সুদের হারের পরিমাণ বাড়া কমা কোনো কিছুই দ্বারা বিনিয়োগ প্রভাবিত হয় না। তো এইভাবে আমরা চিত্রের মাধ্যমে স্বয়ংভূত বিনিয়োগকে উপস্থাপন করতে পারি। এখন আমরা চলে আসব প্ররোচিত বিনিয়োগ। প্ররোচিত বিনিয়োগকে আমরা কিভাবে চিত্রে উপস্থাপন করতে পারি? আমরা সংজ্ঞায় পড়েছি যে বিনিয়োগ আয়, সুদের হার এবং জীবনযাত্রার মান ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় তাকে বলা হয় প্ররোচিত বিনিয়োগ। তো প্ররোচিত বিনিয়োগের ক্ষেত্রে ভূমি অক্ষে আয়, যেটি ও ওয়াই দ্বারা দেখানো হয়েছে, এই যে ও ওয়াই হচ্ছে আয়, এবং লম্ব অক্ষে ও ই দ্বারা দেখানো হয়েছে বিনিয়োগ, ও এখানে মূল বিন্দু। তো আমরা দেখতে পাচ্ছি এই যে এই বিন্দুতে এখানে দেখা যাচ্ছে যে আই যখন আমার ও ওয়াই ওয়ান, তখন বিনিয়োগের পরিমাণ আই ওয়ান, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে, অর্থাৎ ও ওয়াই ওয়ান আই স্তরে বিনিয়োগের পরিমাণ ও আই ওয়ান। এখন আমার আয় যখন বেড়ে ওয়াই টুতে দাঁড়ালো, তখন বিনিয়োগের পরিমাণ আই টু,
যা বিন্দু দ্বারা, এখানে বিন্দু দ্বারা দেখানো হয়েছে। অর্থাৎ ওয়াই টু আই স্তরে বিনিয়োগের পরিমাণ আই টু, অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে আমার আয় বাড়ার সাথে সাথে বিনিয়োগের পরিমাণও বাড়ছে, অর্থাৎ আয় দ্বারা বিনিয়োগ এখানে প্ররোচিত বা প্রভাবিত। তো আমরা এই আরেকটি বিষয় দেখছি যে এখানে আমরা কম্পারিজন তুলনা করার জন্য 45 ডিগ্রি রেখাকে আমরা এখানে উপস্থাপন করেছি, যে আয় যে পরিমাণ বাড়বে বিনিয়োগ তার পুরোটাই হবে না। আমরা আয় যতটা বাড়াবো সেই পুরোটাই যে বিনিয়োগ বাড়বে তা না, যে অনুপাতে আয় বাড়বে ঠিক তার একই অনুপাতে বিনিয়োগ বাড়বে না, তার চেয়ে একটু কম অনুপাতে আমাদের বিনিয়োগ বাড়বে। এটি দেখানোর জন্যই এই 45 ডিগ্রি রেখাকে আমরা উপস্থাপন করেছি, যে আয়ের তুলনায় বিনিয়োগ একটু কম বাড়ছে কিন্তু আয়ের সাথে সাথে বিনিয়োগের পরিমাণও এখানে বাড়ছে। তারপর আমরা চলে আসি প্ররোচিত বিনিয়োগের আরেকটি বিষয় উপস্থাপন করার জন্য, যে সুদের হার দ্বারা বিনিয়োগ কতটা প্রভাবিত হয়। যখন আমরা ভূমিয়োগকে দেখতে পাচ্ছি বিনিয়োগ ও আই বিনিয়োগ এবং লম্ব অক্ষে ও স্মল আই সুদের হার, এখানে দেখা যাচ্ছে যে যখন আমার সুদের হার ছিল ও আই ওয়ান, স্মল আই দিয়ে সুদের হার দেখানো হয়েছে, যখন স্মল আই ওয়ান ছিল সুদের হার, তখন বিনিয়োগ ছিল এই ক্যাপিটাল আই ওয়ান যা এই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। সুদের হার বেড়ে যখন আই টুতে দাঁড়ালো তখন বিনিয়োগের পরিমাণ কমে ক্যাপিটাল আই টুতে চলে আসছে, যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আবার সুদের হার যখন আরও বেড়ে আই থ্রিতে দাঁড়ালো তখন বিনিয়োগ আরও কমে আই থ্রি ক্যাপিটাল আই থ্রিতে চলে আসছে, যা এই সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। অর্থাৎ এখানে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সুদের হার বাড়ছে যেভাবে ঠিক সেভাবে বিনিয়োগ কমছে, অর্থাৎ সুদের হার দ্বারা এই বিনিয়োগ প্ররোচিত। সুদের হার আমরা জানি যে যখন ব্যাংক তার আমানতকারীদের সুদের হার বাড়িয়ে দেয় তখন আমরা কি করব, যদি আমরা আগের চেয়ে বেশি পরিমাণে আমানতের বিপরীতে সুদ পাই তখন আমরা দেখা যাবে যে যেহেতু বিনিয়োগের সাথে ঝুঁকি বিষয়টি জড়িত তখন আমরা বিনিয়োগের পরিমাণ কমিয়ে দিয়ে ব্যাংকে আমানত রাখতে থাকব, সুদের হার সুদ পেতে থাকব। যখন সুদের হার বাড়বে অর্থাৎ ব্যাংকে যখন আমি আমানত বাড়িয়ে দিব তখন কিন্তু অটোমেটিক আমার বিনিয়োগ কমে আসবে। এভাবে সুদের হার দ্বারা যে বিনিয়োগটা প্রভাবিত হয় তাকে আমরা বলবো প্ররোচিত বিনিয়োগ, এবং এই প্ররোচিত বিনিয়োগ আমরা এভাবে চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। তারপর আমরা সম্ভূত ও প্ররোচিত বিনিয়োগ সম্পর্কে ধারণা চিত্রের মাধ্যমেও নিলাম। এখন আমরা চলে আসব যে এই যে বিনিয়োগ করব কোন কোন বিষয় আমার বিনিয়োগের পরিমাণকে নির্ধারণ করবে, অর্থাৎ বিনিয়োগের নির্ধারকগুলো কী কী। আমরা এখন জানব যে বিনিয়োগের নির্ধারকগুলো কী কী। প্রথম নির্ধারক আয় স্তর, বিনিয়োগের প্রথম নির্ধারকই হচ্ছে আয় স্তর, আমরা যেটি আমরা পড়েছিলাম আয় সুদের হার ইত্যাদি বিষয়গুলো। অর্থাৎ আয়ের পরিমাণ নির্ধারণ করে দিবে যে বিনিয়োগ কী হবে। অবশ্যই একটি দেশের আয় স্তর দেশের বিনিয়োগকে প্রভাবিত করে, জাতীয় আয় যখন বাড়তে থাকবে উপকরণের প্রাপ্তি বাড়তে থাকবে তখন দেখা যাবে যে সামগ্রিক চাহিদা বাড়বে, দ্রব্যের দাম বাড়বে, এবং দ্রব্যের দাম যখন বেড়ে যাবে তখন বিনিয়োগকারীর মুনাফা বাড়বে, এবং আরও মুনাফার আশায় সে তার বিনিয়োগের পরিমাণ আরও বাড়িয়ে দিবে। অর্থাৎ আয় স্তর একটি দেশের বিনিয়োগকে বিশেষভাবে প্রভাবিত করে। তারপর আমরা চলে আসব, আমরা চিত্র দেখেছি সুদের হার, সুদের হার একটি দেশের বিনিয়োগের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সুদের হারের সাথে কিন্তু বিনিয়োগের একটা বিপরীত সম্পর্ক রয়েছে। অর্থাৎ সুদের হার যখন বাড়বে তখন মানুষ তার আমানত ব্যাংকে রেখে অধিক সুদের হারের প্রত্যাশায় বিনিয়োগের পরিমাণ কমিয়ে দিবে। সুদের হার বাড়লে বিনিয়োগ কমবে এবং সুদের হার কমলে বিনিয়োগ বাড়বে। তারপর
থার্ড হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা, এমইসি। এই এমইসি বিষয়টি বিনিয়োগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ধারক। মানে এমইসি বলতে আমরা এখন কি বুঝি, মূলধনের প্রান্তিক দক্ষতা বলতে আমরা কি বুঝি? আমি যখন অতিরিক্ত এক একক মূলধন ব্যবহার করব, তখন যে আমার ব্যয় হয়েছে সম্পূর্ণ, সেই ব্যয়ের উপর সর্বোচ্চ যে প্রত্যাশিত আয় হার, সেই প্রত্যাশিত আয় হার হচ্ছে এমইসি। আমি যখন এক একক অতিরিক্ত মূলধন ব্যয় করব, তখন সেই ব্যয়ের উপর সর্বোচ্চ যে প্রত্যাশিত আয় হার। এই এমএসসির মাধ্যমে এমএসসি নির্ণয় করে সাধারণত যখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকে, তখন সে সিদ্ধান্ত গ্রহণ করে সে বিনিয়োগ করবে কি করবে না, বা কী পরিমাণ সে বিনিয়োগ করবে। এই এমএসসির ক্ষেত্রে দেখা যায় যে এমএসসি যতক্ষণ পর্যন্ত সুদের হারের চেয়ে বেশি থাকে, প্রত্যাশিত আয় হারটা তাই ব্যাংক সুদের হারের চেয়ে বেশি থাকবে, ততক্ষণ পর্যন্ত বিনিয়োগকারীরা বিনিয়োগের পরিমাণ বাড়াতে থাকবে। আবার বিনিয়োগ বেশি বাড়তে বাড়তে দেখা যায় যে এমইসিটা কমে যায়। এমইসি কমতে কমতে যখন একটা সময়ে সুদের হারে সমান হয়ে যায়, তো সেখানেই আমার অপটিমাম বা কাম্য বিনিয়োগ স্তরটা নির্ধারিত হয়। অর্থাৎ এমইসি দ্বারা বিনিয়োগ বিশালভাবে প্রভাবিত হয়। এমইসি সুদের হার চেয়ে বেশি থাকলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকবে, তো একটা পর্যায়ে করতে করতে এমইসিটা আবার কমতে থাকবে, তখন কমতে কমতে সুদের হারে সমান হয়ে যাবে। তো এভাবেই এমইসি বা মূলধনের প্রান্তিক দক্ষতা বিনিয়োগকে প্রভাবিত করে। তারপরে যদি আমরা ফোর্থ ইয়েতে চলে আসি, মূলধন দ্রব্যের খরচ। মূলধন দ্রব্যের খরচ মানে মূলধনী যে সরঞ্জাম সেটার খরচের উপর। আমরা জানি যে আমরা প্রত্যেকেই যত উদ্যোক্তাই আছে, আমরা মুনাফা লাভের আশায় কিন্তু বিনিয়োগ করব। যে আমি সেখান থেকে যেখানে বিনিয়োগ করব সেখান থেকে আমি মুনাফা অর্জন করব। তো এই মুনাফা কিন্তু খরচের উপর ডিপেন্ড করে। খরচ যত কম হবে মুনাফা তত বেশি হবে। তো দেখা যায় যে এই মূলধনী সরঞ্জাম বা মূলধনী দ্রব্যের খরচ বা মূল্য এটি বিনিয়োগকে প্রভাবিত করে। কারণ মূলধন দ্রব্যের খরচটা আমার যত কম হবে, আমার মুনাফা কিন্তু বিনিয়োগ তত বাড়বে। মুনাফা বাড়বে, মুনাফার আশায় বিনিয়োগকারী বিনিয়োগ বাড়াবে। অর্থাৎ মূলধন দ্রব্যের খরচের কারণে বিনিয়োগ প্রভাবিত হয়। তারপরে আমরা চলে আসি অর্থের যোগান। অর্থের যোগান যখন বেশি হবে তখন সুদের হার কমবে, আর আমরা জানি যে সুদের হার কমলে বিনিয়োগ বাড়বে। কাজেই অর্থের যোগানের সাথে বিনিয়োগের সম্পর্কটা সরাসরি। তারপরে আমরা চলে আসি কাম্য মূলধন স্টক। কাম্য মূলধন স্টক বলতে আমরা কি বুঝি? ফার্মের যে সবচেয়ে লাভজনক যে মূলধন স্টক সেটাকে বলা হয় কাম্য মূলধন স্টক। তো বর্তমানে যে মূলধন স্টক আছে এটা থেকে আমার কাম্য মূলধন স্টক মানে সবচেয়ে লাভজনক যে স্টকটা সেটা যত বেশি হবে বিনিয়োগের সম্ভাবনা তত বেশি হবে। যেই বর্তমানটা আছে সেটা থেকে কাম্যটা যদি বেশি হয় তখন বিনিয়োগের সম্ভাবনাও বেশি হবে। তারপরে আমরা চলে আসি প্রযুক্তিগত উদ্ভাবন। প্রযুক্তি, টেকনোলজি, এখন আসলে আমরা জানি যে টেকনোলজি ছাড়া কোনো কিছুই চিন্তা করা যায় না। আমরা যেখানে এটা কৃষি ভিত্তিক হোক বা শিল্প ভিত্তিক হোক, যেই খাতই হোক না কেন, আমরা যত বেশি টেকনোলজি ইউজ করব আমাদের উৎপাদন খরচ তত কমে আসবে, মুনাফা তত বাড়বে, বিনিয়োগ তত বাড়তে থাকবে।
অর্থাৎ প্রযুক্তিগত উদ্ভাবন এই বিষয়টি বিনিয়োগকে বিশালভাবে প্রভাবিত করে। প্রযুক্তিগত উদ্ভাবনের ফলে উৎপাদন খরচ কমে, উৎপাদনের পরিমাণ বাড়ে, মুনাফা বাড়ে, বিনিয়োগ বাড়বে, একটা সরাসরি সম্পর্ক এখানে বিদ্যমান। তারপরে 84, প্রত্যাশিত আয়ের বর্তমান মূল্য, এক্সপেক্টেড যে আমার আয়, প্রত্যাশিত যে আয়, এটির বিনিয়োগকারীর প্রত্যাশিত আয়কে সুদের হার দ্বারা বাট্টা করলে বর্তমান মূল্য পাওয়া যায়। আমরা যে প্রত্যাশিত আয়টা আশা করব সেটিকে যদি আমরা সুদের হার দ্বারা বাট্টা করি তাহলে বর্তমান মূল্য পাব। তো এই আয়ের বর্তমান মূল্য বিনিয়োগ পেয়ে যেতে যদি বেশি হয় তাহলে বিনিয়োগটা লাভজনক হবে। যে আমি বিনিয়োগ করে যে ব্যয় হচ্ছে আমার, তার চেয়ে যদি আমি যে আয় আশা করব সেটির বর্তমান মূল্যটা বেশি হয় তাহলে বুঝাই যাচ্ছে যে ব্যয়ের চেয়ে আয় হলে বিনিয়োগ লাভজনক হবে এবং সেখানে বিনিয়োগের পরিমাণ বাড়বে। তারপরে আমরা চলে আসি পরের স্লাইডে। বিনিয়োগের আরও নতুন কিছু নির্ধারক আছে, উন্নত অবকাঠামো, এটি বলার অপেক্ষাই রাখে না। অবকাঠামো যত উন্নত হবে বিনিয়োগ তত বাড়বে, রাস্তাঘাট যত ভালো হবে, আমাদের পরিবহন ব্যবস্থা যত সহজ হবে, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি যত সহজ হবে ততই বিনিয়োগকারীরা বা উদ্যোক্তারা আরও বেশি বেশি বিনিয়োগ করতে আগ্রহী হবে। আমাদের দেশে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ থেকে যে প্রোডাক্টগুলি উৎপাদিত হচ্ছে, কৃষিজাত দ্রব্য, এগুলো যদি ঢাকার দিকে আসতে যত বেশি সময় লাগে তত বেশি প্রোডাক্টের গুণগত মান কমতে থাকে। তো আমাদের এবং যারা সেই এলাকায় যারা বিনিয়োগ করে তারা কিন্তু যখন মুনাফা গুণগত মান কমে আসে, দ্রব্য থেকে মুনাফার পরিমাণ কমে যায়, তখন উদ্যোক্তারা হতাশা গ্রস্ত হয়ে পড়ে। অর্থাৎ পরিবহন ব্যবস্থা যদি সহজ হয় খুব দ্রুত যে কোনো এলাকা থেকে, একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যখন পণ্য চলে আসতে পারবে এবং ব্যবসার ক্ষেত্রটাও সেখানে অনেক প্রসারিত হবে, মূলধন বাড়বে এবং বিনিয়োগের পরিমাণ বাড়বে। অর্থাৎ অবকাঠামো অবশ্যই বিনিয়োগের একটি খুবই গুরুত্বপূর্ণ নির্ধারক। তারপর চলে আসি দক্ষ উদ্যোক্তা। এই যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করবে বিনিয়োগের নির্ধারকগুলো, যতই নির্ধারক থাকুক না কেন, উদ্যোক্তা যদি দক্ষ না হয়, একজন উদ্যোক্তা যদি দক্ষ না হয় যে বিনিয়োগের ঝুঁকির পরিমাণ চিন্তা করতে পারা, কোথায় কোন প্রোডাক্ট বা কোথায় কী স্থাপন করলে সেটি সময়ের সাথে, পরিবেশের সাথে এবং চাহিদার সাথে মানানসই হবে, কোথায় কিসের চাহিদা এবং সেই অনুযায়ী যোগান দেওয়ার চেষ্টা, সব কিছু মিলে একজন উদ্যোক্তা যদি দক্ষ না হয় তাহলে কিন্তু বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে। কাজেই উদ্যোক্তারা যত বেশি দক্ষ হবে, যে ম্যানেজমেন্ট কস্ট বা ব্যবস্থাপনার খরচ তত কমে আসবে, মুনাফার পরিমাণ তত বাড়বে, এমএসসি বাড়বে, বিনিয়োগ বাড়বে। অর্থাৎ উদ্যোক্তা বিনিয়োগ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্ধারক। তারপরে চলে আসি রাষ্ট্রীয় নীতি। একটি দেশের পরিচালনার যে নীতিগুলো আছে বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সরকার কর্তৃক নির্ধারিত কিছু নীতি মেনে চলতে হয়। তো সরকার যখন বিনিয়োগ নির্ধারণে যে নীতিগুলো পালন করবে, যেমন ধরো বিনিয়োগ বৃদ্ধির জন্য কর হ্রাস করে দিল, ট্যাক্স হলিডে নির্ধারিত একটা এলাকা, যেমন আমাদের দেশে অনেকগুলো ইপিজেড আছে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায়, এখানে দেখা যায় উদ্যোক্তাদের, বিশেষ করে বিদেশি উদ্যোক্তাদের কিছু সুবিধা দেওয়া হয়, নির্দিষ্ট সময় পর্যন্ত ট্যাক্স মওকুফ করা হয়, আরও অনেক রকম ফ্যাসিলিটি, যেগুলো বিদ্যুৎ, গ্যাস, বিভিন্ন রকম ফ্যাসিলিটিগুলো যেগুলো একটি শিল্প কারখানা বা যে কোনো স্থাপনে সহায়ক ভূমিকা পালন করে বা কন্টিনিউটির ব্যাপারে, রপ্তানি যে প্রক্রিয়াকরণ এলাকাগুলো, এখানে বিশেষ সুবিধা দিয়ে থাকে। তারপরে ভর্তুকি প্রদান। আমাদের দেশে যে কৃষিজাত পণ্যের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় উৎপাদন খরচ দ্রব্যমূল্যের চেয়ে বেশি হয়ে পড়ে, তখন কৃষকরা হতাশার মধ্যে পড়ে যে উৎপাদন যা হচ্ছে, উৎপাদন খরচ যা হচ্ছে, তার চেয়ে যদি দ্রব্যমূল্য কম পাওয়া যায় অবশ্যই এটি
তখন দেখা যায় যে উৎপাদন খরচ যখন বেশি পড়ে তখন সরকার সেখানে ভর্তুকি প্রদান করে। তো এই ভর্তুকি ঋণ প্রদান করে কৃষকদের বা ব্যবসায়ীদের বিনিয়োগ এর সাপোর্টিং হিসেবে। তো এই যে কৃষি ঋণ, শিল্প ঋণ ইত্যাদি বিভিন্ন খাতে সরকার ঋণ প্রদান করে, তো এই সরকারি যে নীতিগুলো এগুলো অবশ্যই বিনিয়োগ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আমরা চলে আসি রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ, একটি দেশের রাজনৈতিক পরিবেশ অবশ্যই বিনিয়োগকে প্রভাবিত করে, এটা দেশীয় বা বিদেশি বিনিয়োগ যেটি হোক না কেন। রাজনৈতিক পরিবেশ যদি অস্থিতিশীল থাকে সেক্ষেত্রে উদ্যোক্তাদের ক্ষতির প্রত্যাশায় তারা বিনিয়োগ গুটিয়ে নেয়। তো আর স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিনিয়োগকে প্রভাবিত করে, এবং রাজনৈতিক পরিবেশ যদি স্থিতিশীল থাকে সেক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ বাড়ে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে নির্ধারকগুলো, আরও অনেক নির্ধারক আছে যা বিনিয়োগের পরিমাণকে নির্ধারণ করে, তো এই নির্ধারকগুলো প্রত্যেকটি নির্ধারকই একটি দেশের বিনিয়োগ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল আজকের মতো, আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।